তিনি গেলেন। এবার যখন কেলায় কি করলেন বলরামকে কাঁধে তুলে যখন নিলেন, কানাই বলেন সিধামে আমি নিজে যা পারিনি তুমি আমার হয়ে তাই করে চরিব, তুমি জন্মে জন্মে আমার বাই হইও আর এভাবে বাই হইয়ে বাইকে কাঁধে তুলে নিয়ে হরিব। এবার শ্রীরাম সুখদাম আমার সবাইকে রেখে গোবিন্দকে নিয়ে সুবর্ষকে আমার রাধা কুণ্ড তীরে চলে গেলেন হরিব। ও হায় রে শুভ
সাদাকুণ্ড তীরে এসে আজ কোকিল কোকিলার ডাক শ্রবণ করে আজ আমার গোবিন্দে আজ রাইদনির কথা মনে পড়ে গেল। এবার সুবলকে বলছেন, এ সুবল তুমি যেমন করে পারো আমার রাইদনিকে এনে দাও, যদি তুমি আমার রাইদনি এনে না দাও তবে আমার এছাড় প্রাণ আমি আর রাখব না, এই সাদাকুণ্ড তীরে আমার প্রাণ বিসর্জন দেব। এবার সুবলকে ডেকে ডেকে বলছেন, সুবল ও তুমি শুনো রে সুবল ভাইয়া, দিবে যখন সুবলের সকাল আমার গোবিন্দকে রাধাকুণ্ড তীরে রেখে আজ জটিলার মহলের দিকে যাত্রা করলেন, ইতিমধ্যে যুগমায়ার সাথে দেখা হলো। যুগমায়া বললেন, সুবল তুমি যেভাবে যাচ্ছ দিন দুপুর বেলা তুমি জটিলা কুটিলার কাছে ধরা পড়ে যাবে, তবে এক কাজ করো আমি যুগে যুগে লীলা পূর্ণ করে আসছি, আমি একটা নবীন বাচুরি রূপ ধারণ করব আর তুমি নবীন বাচুরি রূপ, তুমি একটা নবীন বাচুরি রূপ আমি ধারণ করবো আর তুমি আমাকে নিয়ে যাও, তাড়াতাড়ি বিয়ে শেষ করে নাও। এবার কি করলে আজ যুগমায়া
আজ বাচ্চুরি রূপ ধারণ করেন। আজি বাচুরি সাজিলা যুগ মায়া, এসে বলছে রাকালকে, ও তুই ভালো নয় রে ডাক্তার,